আসসালামু আলাইকুম। পবিত্র রমজানের শুভেচ্ছা রইল। আশা করি আপনারা সবাই এই মাসেও সিয়াম সাধনার পরেও সুস্থ আছেন। দর্শক, আপনারা আমাদের কাছে প্রচুর প্রশ্ন পাঠিয়েছেন, অনেক কিছু জানতে চেয়েছেন যে এই পবিত্র রমজান মাসে কিভাবে আপনারা সুস্থ থাকতে পারবেন এবং এই সময় তাদের খাদ্যাভ্যাসই বা কেমন হওয়া উচিত, এবং এই সময় যারা বিভিন্ন রোগে রোগাক্রান্ত আছেন তারা কি নিয়ম বিধি মেনে চললে রোজা রাখতে পারবে এবং কাদের কাদের ক্ষেত্রে রোজাটা ফরজ নয়, রোজা না রাখলেও চলবে, সেই সামগ্রিক বিষয় নিয়েই আজ আমরা আপনাদের কাছে উপস্থিত হয়েছি। এই বিষয়গুলো নিয়ে আমরা আলোচনা করব এবং আমার সঙ্গে আজ উপস্থিত আছেন আমাদের দেশের একজন অত্যন্ত জনপ্রিয় হার্বাল গবেষক ও চিকিৎসক এবং মডার্ন হার্বাল গ্রুপের চেয়ারম্যান ও ব্যবস্থাপনা পরিচালক ডাক্তার আলমগির। আসসালামু আলাইকুম রহমাতুল্লাহ ওয়া বারাকাতুহু। ডাক্তার আলমগির মতি, আপনাকেও এই সিয়াম সাধনার মাসে আপনার প্রতি শুভেচ্ছা রইল। আপনার প্রতি রইল মাহে রমজানের পবিত্র শুভেচ্ছা, সালাম ও ভালোবাসা। আমরা যারা আর রোজা থাকব, যাদের বিভিন্ন রকম অসুখ আছে, যেরকম ডায়াবেটিস যে রোগীদের আছে, প্রেশার যে রোগীদের আছে, তাদের ওষুধের একটা রুটিন আছে যে তাদের তিন বেলা ওষুধ খেতে হয়। এই ওষুধটা নিয়ে অনেকে একটু চিন্তা ভাবনা করেন। আমি তাদের কাছে অনুরোধ করব, আপনার রমজান মাসে আপনার ওষুধের রুটিনটা শুধু যেটা আপনি সকালে যে ওষুধটা আপনার খাওয়ার কথা ছিল সকালে নাস্তার পরে বা নাস্তার আগে, এই ওষুধটা আপনি সেহরিতে নিয়ে আসবেন। সেহরির আগে এবং পরে আপনার রুটিন অনুযায়ী সকালের ওষুধটা সেহরিতে খেয়ে নেবেন। আর ইফতারের পরে, ইফতারের আগে আর ওষুধ খাওয়ার দরকার নেই, ইফতারের পরে, ইফতার শেষ করে নামাজের আগে বা পরে আপনি যেই ওষুধটা আপনার দুপুরের খাবার দরকার ছিল সেটা আপনি খেয়ে নেবেন। আর রাতের যে খাবার ওষুধটা ছিল সেটা আপনি 10টা থেকে 12টার মধ্যে তারাবি শেষ করে এসে আপনি ওই রাতের ওষুধটা খেয়ে নেবেন। তাহলে আপনি সকালেরটা খেলেন সেহরিতে, আর দুপুরেরটা খেলেন আপনার ইফতারিতে, আর রাতের যে খাবারটা ওষুধটা ছিল সেটা আপনি চলে গেলেন রাত 10টা থেকে 12টার মধ্যে, মানে ঘুমের পূর্বে আপনি আপনার ওষুধের রুটিনটা খেয়ে নিলেন। তাহলে আপনার তিন বেলা আপনি ভাগ করেন, সেই ইফতারি ও মাঝরাতে আপনি তিন বেলা এইভাবে সুন্দর করে ভাগ করে নিতে পারবেন, বা আপনার চিকিৎসকের সাথে আপনি কাউন্সিলিং করে আপনি আপনার ওষুধের সিস্টেম আপনি পূরণ করতে পারেন। তাদের ইনসুলিন নেওয়ার দরকার আছে, তারা ইফতারের পরে ই করলেন, ইফতার খাওয়ার পরে আপনি ইয়া নিয়ে নিলেন, যে ইনসুলিন নেন নিয়ে নিলেন, তারপরে আপনার আপনি রাত 10টা 11টার দিকে নিতে পারেন, শেষ সাথে নিতে পারেন। এভাবে সব ওষুধ, সব প্রেশারের ওষুধ, সবগুলো আপনি রাতের ভিতরে আপনি ভাগ করে নিলে, দিনে যে খাবারগুলো ছিল সেটা রাতে ভাগ করলে চলবে। অবশ্যই এই সময় তো অবশ্যই ওষুধের একটা রিশিডিউল করে নিয়ে, আপনি তো যেমন ভাবে বললেন একটা মাসে একটা রিশিডিউল করে নিয়ে এটা খুবই দরকার। মানে এমনি রোগের যে প্রভাব, প্রাদুর্ভাব, রোগের আক্রমণটা একটু সীমিতই হয়, রাইট? হ্যাঁ, এই সময় যেহেতু আমরা সবাই একটা নিয়ন্ত্রিত জীবনযাপন করার চেষ্টা করি, তো রমজানের হাওয়াটা বইতে থাকে। ডায়াবেটিসে যেহেতু অনেকেই আক্রান্ত এবং বিশেষ করে বয়স্ক যারা আছেন তাদের যেহেতু সমস্যাটি হয়, এবং যারা একটু এই এজ গ্রুপে আছে তারা আবার রোজাও রাখতে চান, তো কোন ডায়াবেটিস রোগীরা রোজা রাখতে পারবেন এবং সেক্ষেত্রে ওষুধটা দ্বারা কীভাবে যতক্ষণ তার শরীর শিডিউল করে নিয়ে, আপনি তো যেমনভাবে বললেন একটা মাসে ভাগ করলে চলবে। হ্যাঁ, অবশ্যই এই সময় তো অবশ্যই ওষুধের একটা রিশিডিউল করে নিয়ে, আপনি তো যেমনভাবে বললেন একটা মাসে একটা রিশিডিউল করে নিয়ে এটা খুবই দরকার। এমনি রোগের যে প্রভাব, প্রাদুর্ভাব, রোগের আক্রমণটা একটু সীমিতই হয়, রাইট? হ্যাঁ, এই সময় যেহেতু আমরা সবাই একটা নিয়ন্ত্রিত জীবনযাপন করার চেষ্টা করি, তো রমজানের হাওয়াটা বইতে থাকে। ডায়াবেটিসে যেহেতু অনেকেই আক্রান্ত এবং বিশেষ করে বয়স্ক যারা আছেন তাদের যেহেতু সমস্যাটি হয়, এবং যারা একটু এই এজ গ্রুপে আছে তারা আবার রোজাও রাখতে চান, তো কোন ডায়াবেটিস রোগীরা রোজা রাখতে পারবেন এবং সেক্ষেত্রে ওষুধটা দ্বারা কীভাবে যতক্ষণ তার শরীর, মন,
কভার করবে, যতক্ষণ তার ডাক্তার বলবে ততক্ষণেই সে ই করবে, রোজা থাকতে পারবে। ধরুন একদম ইনসুলিন নির্ভর যারা, যাদের মা দিনের বেলা ইনসুলিন দিলে না দিলেই নয়, যারা যাদের ডায়াবেটিসের পরিমাণটা অনেক বেশি, যাদের কারণে অকারণে হাইপোগ্লোসিমিয়া হয়, এখানে হাইপোগ্লোসিমিয়ার একটা ব্যাপার প্রভাব আছে এই এই সময়টা, মানে হাইপো এটা এটা একটু মারাত্মক ঝুঁকির মধ্যে থাকে, হাইপো একটা ঝুঁকির মধ্যে থাকে। এই ঝুঁকিটা অ্যাভয়েড করার জন্য তার যে ডাক্তার তাকেই এটা সেই এটা অ্যাডভাইস করবে, এটা অন্য কেউ অ্যাডভাইস করাটা ঠিক হবে না। বিশেষ করে যারা যাদের ডায়াবেটিস জনিত রোগী, টাইফয়েড আছে, প্যারাটাইফয়েড আছে বা জ্বর আছে, সেটা তার ডাক্তারই বলতে পারবো যে কোন পর্যায়ে আইসা সে। তবে আমরা যারা আমাদের এই প্রোগ্রামগুলি তো আমরা করি সারা বিশ্বের, আমাদের যাদের চিত্তবৃত্ত নেই, যেসব মানুষরা ডাক্তারের কাছে যেতে পারে না তাদের জন্য আমরা করি, তাদের জন্য আমাদের একটি কথা যে আপনারা সম্ভবত চেষ্টা করবেন যতক্ষণ পর্যন্ত আপনার শরীর কাভার করে, মন কাভার করে, ততক্ষণেই আপনি রোজা থাকতে পারবেন। কিন্তু যদি আপনি অসুস্থ হয়ে যান, কঠিন সমস্যা হয়, তাহলে আপনি রোজা ভেঙে ফেলবেন অবশ্যই, মানে এমনভাবে রোজা চেষ্টা করে যাবেন, না হলে আপনি ভেঙে ভেঙে ফেলবেন। এমনভাবে আমাদের রোজা রাখা যাবে না যে যে রোজার কারণে তার জীবন মৃত্যুর সন্ধিক্ষণে যে পড়তে যায়, মৃত্যু মৃত্যু ঝুঁকি থাকে, এটা করা আমাদের চলবে না। তবে আমাদেরকে সবসময় একটু সচেতন থাকতে হবে, একটু চেষ্টা করে যেতে হবে, যতক্ষণ আমরা মানে যতক্ষণ শ্বাস ততক্ষণই আস, যতক্ষণ আমরা চেষ্টা করে যাবো, যদি আমি সুস্থ থাকি, ভালো থাকি, সুন্দর থাকি। আবার অনেকে দেখা গেছে যে কঠিন রোগ, কিন্তু রমজান মেসে আর সেই কঠিন রোগ ভালো হয়ে ভালো হয়ে গেছে, এরকম বহু প্রমাণ আছে। আমি এমন লোকও দেখেছি যে একজন লোক সে রমজানে এতে খাবে দামি, সে লোক এইভাবে গুজা দিয়ে হাঁটে। আমরা আমাদের গ্রুপে, আমরা দশজনের একটা গ্রুপ গ্রাম এতে থাকে, এতে খাবে তখন উনি আমাদের সাথে গেল। আমরা খুব প্রায় 94 বছর বয়স, আমরা তাকে তার সাথে যেতে চাইতেছি না, কারণ অনেক কাজে আমাদের সে প্রবলেম হবে। আমরা যখন তপ করবো তখন তারে ধরে রাখতে হবে, তারে দেখতে হবে, বিভিন্ন কারণে আমরা তাকে অ্যাভয়েড করতে চাইলাম। কিন্তু আল্লাহর এমন কি রহমত, আমাদের ভিতরে যিনি সুস্থ তিনি অসুস্থ হয়ে গেলেন, আর ওই যে লোকটি যে 94 বছরের বৃদ্ধটি সে একদম গুজা হয়ে চলতেছিল, অসম্ভব অসুস্থ, তিনি ওখানে যে বেশ সুস্থ হয়ে গেলেন। এবং আমি দেখলাম সবচেয়ে তিনি হুকুম হাকামগুলি মা এতে খাবেন সবগুলি সেই ভালো করে পালন করলেন। ততএব এটা আল্লাহর রহমত, আল্লাহর ইচ্ছা। এটা আমরা এক সেকেন্ড পরের কোনো ভবিষ্যৎবাণী করার মতো আমাদের পৃথিবীতে কোনো মানুষের কোনো শক্তি নেই। অতএব সেই ক্ষেত্রে সব কিছুই আল্লাহ তাআলা জানেন, আমরা তার উপরে সব কিছু সমর্থ করে দিয়ে আমরা অপেক্ষা করতে থাকবো, আমরা চেষ্টা করতে থাকবো এই মহাপবিত্র রমজান মাস না, এটা আমাদের নাজাতের মাস, এটা আমাদের মাগফিরাতের মাস, রহমতের মাস, সবগুলোই যেন আমরা চেষ্টা করবো উপভোগ করার জন্য। আল্লাহ যেন আমাদের সৌভাগ্য দেন। অবশ্যই আমরা এখন প্রশ্ন উত্তরে যেতে পারি। মাংসকালে বুড়া বৈশের মাংসকালে বুড়া আর লাল গরুর মাংস খেলে আপনার ক্যান্সারের ঝুঁকি আপনি বহন করবেন 24%, আর টেস্টিং সর খেলে ক্যান্সারের ঝুঁকি বহন করবেন আপনি 44%। আমাদের দেশে এগুলি খাওয়া হচ্ছে, সারা পৃথিবীর বর্জ্য আমরা, সারা পৃথিবীর গার্বেজ আমরা, সারা পৃথিবীর খারাপ জিনিস সব আমাদের কাছে আন্না ডাম করা হচ্ছে। অতএব আপনারা ভালোভাবে চিন্তা করে বুঝে শুনে খাবার খেতে হবে। ক্যান্সারের কথা যেহেতু বললেন, আমাদের এক ভাই লিখেছেন রংপুর থেকে, তার নাম হচ্ছে মাহফুজ হোসেন। তিনি বলছেন, আমি একজন গ্রাম ডাক্তার, 20 বছর যাবত বিনা ভিজিটে রোগী দেখি, আপনার প্রোগ্রাম দেখে বিভিন্ন খাদ্যপদ্ধতি সম্পর্কে জানতে পারি এবং খাদ্যপদ্ধতির উপকারিতা সম্পর্কেও মানুষকে বলতে পারি। লিখেছেন যে আমাদের এলাকার প্রায় মহিলারাই জরায়ু এবং কোলন ক্যান্সারে আক্রান্ত। আমি সবাইকে পরিষ্কার পরিচ্ছন্ন থাকতে বলি, ধূমপান পরিহার করার কথা বলি, আপনার প্রোগ্রাম থেকে সবাইকে সবুজ শাকসবজি খেতে বলি। আপনার কাছে জানতে চাই যে কী প্রকারের ঔষধি গুণসম্পন্ন গাছগাছালি বা খাদ্যপদ্ধতি খেলে মহিলারা ভালো থাকবে। জি ভাই, আমি অনুরোধ করব যেসব মহিলারা জরায়ুর ক্যান্সারে ভোগেন, তাদের প্রথম কাজটা হবে তাদের কাপড় চোপড়, তাদের গোসলের শেষ পানিটা একটা এক বালতি পানির ভিতরে একটু ফিটকরি দিয়ে তাদের গোসল করতে হবে। প্রথম কাজটা হবে আমাদের কাপড় চোপড় থেকে মেয়েদের বিভিন্ন ভাবে র্যাকটাম থেকে ইউটারাস থেকে র্যাকটামে একটি জীবাণু প্রবাহিত হয়, এর ফলে র্যাকটাম ক্যান্সারটা বেশি হয়ে থাকে, প্রথম খাদ্য পর। দ্বিতীয়, তাদের খাদ্যের ভিতরে অবশ্যই
তাদের শাকসবজি ফলমূলের পরিমাণ বাড়াতে হবে। আজকাল গ্রামেও পোলাও বিরিয়ানি খাওয়ার একটা প্রসারণ আসছে, অনেক খাদ্যের ভিতরেই ক্যান্সারের বাহক এসে গেছে। তারা যদি খাবারের সাথে একটু প্রতিদিন এক টুকরা কলা খায়, একটু গাজর খায়, একটু রসুনের পরিমাণটা অনেক বেশি খায়, রসুন গিলে গিলে খাওয়া যায়, রসুন চিবিয়ে খাওয়া যায়, তাদের দাঁতের সমস্যা আছে তারা একটু রসুন চিবিয়ে চিবিয়ে খেলে তাদের দাঁতের সমস্যা খুব দ্রুত চলে যাবে। দাঁত থেকে মুখ থেকে সব রোগ শুরু হয়, মুখ দিয়ে সব রোগ প্রবেশ করে। অতএব আপনি যদি এক টুকরা রসুন খাওয়ার অভ্যাস করতে পারেন রাতে শোয়ার সময়, তাহলে বাকি জীবন যতদিন বাঁচবেন আপনার দাঁতে কোনো ব্যাকটেরিয়া হবে না, কোনো পোকা হবে না, জিভে হবে না, গলায় হবে না, কণ্ঠনালীতে হবে না, গালে হবে না, ঠোঁটে হবে না। অতএব যারা দাঁতের রোগে ভুগতেছেন, যারা গলার রোগে ভুগতেছেন, যারা কণ্ঠনালীর সমস্যায় ভুগতেছেন, যারা কণ্ঠনালী দিয়ে বিজনেস করেন, মানে আমি বলি যারা ভালো উপস্থাপক, তাদের ভালো গায়ক, ভালো শিল্পী, তাদের কণ্ঠনালী ভালো রাখার জন্য আদা রসুন লবঙ্গ বিরাট ভূমিকা পালন করতে পারে। তবে জীবাণুমুক্ত থাকার জন্য প্রতিদিন রাতে শোয়ার সময় এক টুকরা রসুন চিবিয়ে খেয়ে শুতে ভুল করবেন না, একটু গরম পানি খেয়ে শুতে ভুল করবেন না, কয়েকটা লবঙ্গ গালে রেখে চুষে খেয়ে শুতে ভুল করবেন না, এক টুকরা কাঁচা হলুদ যদি আপনার গালে ঠোঁটে জিভে রেখে চিবিয়ে খেয়ে শুতে পারেন, তাহলে যে কোনো রূপ কণ্ঠনালীর ব্যাকটেরিয়া প্রতিরোধ হবে, জীবাণু প্রতিরোধ হবে, ঘা প্রতিরোধ হবে, গায়ের গলার ঘা, ঠোঁটের ঘা, জিভের ঘা, জ্বর থেকে তৈরি হওয়া ঘা, সব ধরনের ঘা আপনার কণ্ঠনালী থেকে, গলা থেকে আপনি প্রতিরোধ করবেন। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন এবং নতুন ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন ও বেল আইকনটি বাজিয়ে দিন। এনি বিটা টেস্ট লিভার টনিক। লিভার আমাদের শরীরের এমন একটা অর্গান যে প্রায় 80% ড্যামেজ হয়ে গেলে পরেও আমাদেরকে চালায় নেয়। লিভার যখন দুর্বল হতে থাকে আমাদের শরীরের রঙের ভিতরে হলুদ আভা আসে, জিভে হলুদ আভা আসে, চোখের নিচে একটা হলুদ রঙের মতো আসতে থাকে। এই সময়টা আমাদের অনেক বেশি সতর্ক হতে হবে, আমাদেরকে দধি এবং তিতাস্বাদ জাতীয় খাবার বেশি খেতে হবে, বেশি বেশি গোসল করতে হবে, আমাদের শরীরের ঘাম যেন আমাদের শরীরের ভিতরেই প্রবেশ করে না যায়, আর সর্বরকম মাংস মানে রিচ ফুড বন্ধ করতে হবে। আর লিভার থেকে যে বাইলসগুলো আমাদের সারা শরীরে ছড়ায় পড়ে, এই বাইলসগুলোর সাথে তিতাস্বাদের একটা সম্পর্ক আছে। দধির এনি কার্ডস অ্যান্টি ক্যান্সার, দধির একটা বিরাট সম্পর্ক আছে। আরেকটা সম্পর্ক আছে, যত সবুজ খাবার এটা লিভারের জন্য একটা ঔষধ, যত তিতা খাবার, অরহর গাছের পাতা, আপনার কেলাকুচু গাছের পাতা, মানে তিতা 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 আছে যেই জিনিসগুলো, সেই জিনিসগুলোর আশ্রয় নিতেই হবে। তারপরে বেল, জাম্বুরা আর শরবত, বেলের শরবত, ফুটির শরবত, তরমুজের শরবত, মানে যত ধরনের স্যুপ এবং জুস আছে এই ধরনের খাবারগুলো আমাদের জন্ডিস প্রতিরোধ করতে পারে এবং জন্ডিস থেকে আমাদের ভালো করতে পারে এবং ডায়াবেটিসের সাথেও এটার একটা বিরাট সম্পর্ক থেকে যায়। লিভার শরীরের একটা বিশেষ অংশ, এটা যদি ফেটিক হয় মানে চবরি জমে যায় তাইলেও কিন্তু আমাদের ভয়ানক ক্ষতি হবে। এটা যদি আমাদের সঠিক বাইলসগুলো সরবরাহ করতে না পারে তাহলেও আমাদের ক্ষতি হবে। লিভার সুরক্ষার জন্য একটা মহান ঔষধ পানিকে, পানি আমাদের জীবন, পানি আমাদের মরণ, সঠিক পানি যদি আমরা না খেতে পারি তাহলে লিভার ভালো থাকবে না। এই জন্য আমাদেরকে সঠিক পানি, নিরাপদ পানি, ভালো পানি আমাদের জোগাড় করতে হবে এবং খেতে হবে। বিশুদ্ধ পানি আমাদের শরীরের জন্য বিশেষ বিশেষ দরকার আছে। আমরা ডাবের পানি খেতে পারি, আমরা পান্দাবাতের পানি খেতে পারি, বৃষ্টির পানি আমরা স্টেনলেস স্টিল অথবা মাটির হাঁড়িতে সংগ্রহ করে বাড়ির ছাদ থেকে এনে বোতল ভরে ভরে রেখে সারা বছর খেতে পারি, সহজে নষ্ট হয় না বৃষ্টির পানি। এই ধরনের ন্যাচারাল ওয়াটারের দিকে আমাদের নজর দিতে হবে, গোসল করতে হবে গরম পানিতে। এটা আমি বারবার বলি, সবসময় বলি, আরও বলবো,
যে আপনারা আপনাদের সুরক্ষা আপনাদের কাছে। আপনি প্রতিদিন যখন জন্ডিস হয়েই গেছে আপনি জেনে ফেলছেন, তখন আপনাকে বি ভাইরাস, সি ভাইরাস, কে ভাইরাস হয়ে যেতে পারে। এই জন্য আপনাকে একটু তরমুজ খেতে হবে, লাইকোপেন আছে তরমুজের ভিতরে, একটু টমাটোর সালাদ বা টমেটোর ছচ বা টমেটোর পুরি পনির এগুলো খেতে হবে। আপনার টমেটোর চুকা এই জাতীয় জিনিস, টমেটো ডালের ভিতরে একটু বেশি করে দেওয়া, তরকারির ভিতরে একটু বেশি করে দিয়ে টমেটোটা খেলে জন্ডিসের জন্য একটু আসান হবে। মানে খাদ্য থেকে জন্ডিসটা ভালো করা সবচেয়ে দরকার। এই সময় যেও ভাত, নরম ভাতটা খেতে হবে। শক্ত ভাত আমাদের জন্য ভয়ানক ক্ষতিকর, যেরকম পোলাও জন্ডিস রোগীর জন্য একটা মহাবিপদ সংকেত, ওরকমই যত বেশি নরম খাবার খেতে পারবো, যেও ভাত খেতে পারবো, যত বেশি স্যুপ জুস খেতে পারবো, আলহামদুলিল্লাহ আমরা জন্ডিস, বি ভাইরাস, সি ভাইরাস, হেপাটাইটিস এগুলির থেকে মুক্তি পাবো আলহামদুলিল্লাহ। 26 ধরনের গ্রিন টি এখন সারা পৃথিবীর বাজার মাথায় রাখতেছে। নর্মাল চা এখন খুব বেশি একটা মানুষ খায় না, মানে লিমন টি চা এবং লেবু, জিঞ্জার টি চা এবং আদা, কিউকাম্বার টি, টি ফর কোল্ড, টি ফর হেডেক, টি ফর পেইন, চিনিতে আপনার 160টা রোগের সৃষ্টি করে। এই চিনির সাথে কফের সম্পর্ক, এই চিনির সাথে ঘামের সম্পর্ক, এই চিনির সাথে হাত ঠান্ডা হয়ে যাওয়ার সম্পর্ক, এই চিনি থেকে তৈরি যত মিষ্টি আছে এগুলোর সাথে আপনার মাথা গরমের সম্পর্ক, হাই প্রেশারের সম্পর্ক, লো প্রেশারের সম্পর্ক, সকল দিকেই সে ড্রাগনের মতো, সে সামনে পিছনে ডাইনে বায়ে উপরে নিচে সব দিকে এই চিনি বিচরণ করে আমাদের শরীরের ভিতরে। তার একমাত্র কাজ হলো যত দুর্বল আমাদের বিপক্ষ শক্তি, যতটুকু শক্তি যোগানো যায় সেই শক্তিটা যোগায় এই চিনি। অতএব চিনি খাওয়া আমাদের বন্ধ করতে হবে। চিনির পরিবর্তে আমরা কিন্তু জ্যৈষ্ঠ মধু খেতে পারি, চিনির পরিবর্তে আমরা কিশমিশ দিয়ে খাবার তৈরি করে খেতে পারি, চিনির পরিবর্তে আমরা খুরমা খেজুর দিয়ে খাবার তৈরি করতে পারি, চিনির পরিবর্তে আমরা জ্যৈষ্ঠ মধু দিয়ে, স্টেভিয়া দিয়ে, ন্যাচারাল সুগার দিয়ে, আমরা মোলাসেস থেকে ব্রাউন সুগার দিয়ে চা এবং অন্যান্য জিনিস, বা গুড় দিয়ে চা এবং অন্যান্য জিনিস, অনেক মহান ব্যক্তিরা, অনেক ভালো মানুষরা, অনেক উন্নত মানুষরা আমি দেখেছি গুড় দিয়ে চা খায়। এটা একটু অভ্যাসের ব্যাপার, কিছুই না, আমরা একটু অভ্যাস করতে পারলেই কিন্তু খাদ্য অভ্যাস পরিবর্তন করে আমরা নিরোগ, সুস্থ ও সুন্দর জীবনযাপন করতে পারি।